আমাদের ইসলাম আমাদের রাষ্ট্রধর্ম না, এটা আমি বিশ্বাস করি না। 72 এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাআল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, মহান জাতীয় সংসদে ইনশাআল্লাহ এই বিল আমরা পাস করব। এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোন আমার মনে হয় না প্রতিপক্ষ আছে, আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে। যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, তো এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই। তো হারুন সাহেব আয়াত সুরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে, তো এরা যখন বলবে কেন ইসলাম ধর্ম থাকবে না, ইসলাম পবিত্র ধর্ম, জামাত ইসলামের আমিরের মতো করে, গোলাম আজমের মতো করে, ওই মতিউর রহমান নিজামীর মতো করে যখন হারুনুর রশিদ সাহেবরা বক্তব্য দেয় তখন ওইটা কার ভাল লাগে শুনতে? মাননীয় প্রধানমন্ত্রী ওদের বক্তব্যের উত্তর ঠিক মতো দিতে পারে, আমরাও পারি, আমরাও কথা বলবো। আপনি নাস্তিক হন আমার কোনো আপত্তি নাই, আপনি ইসলাম ধর্ম না মানেন আপনার আমার কোনো আপত্তি নাই, আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফউদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়, আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে আই এম দ্য লাস্ট পারসন, আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আছে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করব মানুষ। কিন্তু খবরদার খবরদার, আল্লাহ না করুন আল্লাহ না করুন, কখনো যদি কোনো নেতা আপনাকে আলেমের বিপক্ষে ডাকে, ইসলামের বিপক্ষে ডাকে, আপনি আপনার বিবেক দিয়ে যাচাই করবেন হক কোন পথে আছে, কোরআনের কথা কার পক্ষে আছে? আপনি তখন যদি কোরআনের কথাকে পিছনে ফেলে নেতার কথাকে অগ্রাধিকার দেন, বোঝা গেল যে আপনি আপনার রাজনীতির সামনে ঈমান বিক্রি করলেন। আর যদি আপনি মনে করেন যে না নেতা নেতার জায়গায় আছে কিন্তু কোরআনের বিপক্ষে নেতার আনুগত্য করতে আমি প্রস্তুত না, তাহলে আপনার রাজনীতিকে আপনি কোরআনের সামনে নত করে দিলেন, আপনি ইমানদার। 72 এর সংবিধানে বাংলাদেশ ফিরবে না, 1400 বছর আগে মদিনা মুনাওয়ারার সংবিধানে বাংলাদেশ ফিরে যাবে ইনশাআল্লাহ। 30 লক্ষ হিন্দুর রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয় নাই, 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যতদিন পূর্বাকাশে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুববে ততদিন বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবেই থাকবেই থাকবে।